আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পারতেছেন আপনারা, এটা হলো দোহার জয়পাড়ায়। এখানে ছয়দ্বীপ প্রবাসী ইউসুফ ভাইয়ের বিল্ডিংটি আপনারা দেখতে পারতেছেন, অসাধারণ। সামনের দৃশ্যটি দেখুন কত সুন্দরভাবে এই দৃশ্যটি, বিল্ডিংয়ের কাজটি করানো হয়েছে অসাধারণভাবে। তো ভিতরে জিপসাম এবং অন্যান্য যে কাজগুলো হইতে আছে ফল সিলিংয়ে ডিজাইনে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, থাকলে হয়তো অবশ্যই দেখতে পারবেন কোথায় কি কীভাবে কাজ করা হইতেছে। তো বিল্ডিংটি আসলে এক কথা অসাধারণ, গ্রামের ভিতরে একতলা বিল্ডিং যদিও, কিন্তু খুবই চমৎকার। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ছয়দি থেকে ভাই একটি লাইট, এরকম কিছু লাইট আনছে বিল্ডিংয়ের বাহিরে লাগানোর জন্য। দেখুন এই আলো দেয় উপরে নিচে, এই আলোটা রাত্রেবেলা বেশি সৌন্দর্য করে, বিভিন্ন কালার আসে, একদম অনেক আলো। তো চলুন আমি ভিতরে যাই, পিছন সাইডে চলে আসছি। আমাদের কর্মীরা কাজ করতেছে, দেখতে পারতেছেন জিপসাম ডেকোরেশনের বিশাল বড় হল রুম, ডেকোরেশনের কাজ চলতেছে। এখানে লোভারের সিলিং হবে, স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন এই সিলিংটা এখানে হবে। এখানে কাজ করতেছে জাকারিয়া এবং আজিজুল মিয়া। আজিজুল কি খবর, কয়দিন লাগবে আর? দুই তিন দিন, মিশে কথা কব, অনেক দিন লাগবে। চালু চালু কাজ শেষ করো, ইউসুফ ভাই সৌদি আরব চলে যাবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমরা এখন আছি দোহার। তো দোহারে কাজ চলতেছে সৌদি প্রবাসী ইউসুফ আলী ভাইয়ের বিল্ডিংয়ে, ডেকোরেশনের কাজ ড্রয়িং রুমের ভিতরে। তিনটা রুমে সিলিং হবে, জিপসাম বর্ডার সিলিং ডেকোরেশনের কাজ চলতেছে। জিপসাম বোর্ড, এই যে ডায়মন্ডের বোর্ড দিয়ে ডিজাইন করতেছি আমরা। দেখুন কর্নার আছে, এই যে লোভারের সিলিং হবে। কমপ্লিট হওয়ার পরে আপনারা আমাদের স্ক্রিনে আবার দেখতে পারবেন এই ভিডিওটা। আমরা চাঁদপুর এই কাজটি করছিলাম, মতলবে যে সিলিংটা সেই মডেলটা ধরেই কিন্তু এখানে কাজ করতেছি। এই দেখেন আমরা ফাইবার গ্লাস দিয়ে কাজ করি, সাইডে এই যে একদম অরিজিনাল ফাইবার গ্লাস দেখতে পারতেছেন, একদম সুতোগুলো খুবই চমৎকার দামি। এগুলো দুই নম্বরও আছে এখন সুতোগুলো, এই যে জিপসাম দিয়ে কাজ করতেছি ফাইবার গ্লাস। আর উপরে দেখতে পারতেছেন জাকারিয়া কাজ করতেছে জিপসাম ডেকোরেশনের কাজ। অনেক বড় রুম, মোটামুটি ভালোই, প্রায় 80-90 হাজার টাকা বিল আসবে। অনেক বড় রুম, 22 ফিট লম্বা, তারপর 13-14 ফিট আছে। চমৎকার বিয়স, আপনারা চাইলে করাইতে পারেন। যে কোনো জেলায় গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, সারা বাংলাদেশে দক্ষতার সাথে আমাদের কর্মীরা এই কাজগুলো করে থাকে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন যে কে জিপসাম ডেকোরেশন কোম্পানি সারা বাংলাদেশে গিয়ে সুনন্দন মাধ্যমে কাজগুলো করে থাকে খুব দক্ষতার সাথে। আপনারা চাইলে করাইতে পারেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা কাজ করতেছে এখানে। আমরা জিপসাম বোর্ডগুলো বানাই বানাই কাজ করি ফাইবার গ্লাস দিয়ে, তাও একদম অরিজিনাল প্রোডাক্ট। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এই যে কীভাবে জিপসামগুলো ধরানো হয় দেখেন, এটা হলো জিআই হুক, আর এই যে পাট আছে পাটের সাহায্যে এই টানাগুলো দেওয়া হয়, তাহলে একবার ফিক্সড অনেক শক্ত হয়ে যায়, 5-6 মিনিটের ভিতর অনেক হার্ড হয়ে যায়। যদি দেখেন ভিউয়ার্স এই যে কীভাবে করা হচ্ছে, অনেক শক্তিশালী হয়ে যায় জিপসামের এই ব্লকগুলো। আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ি, অফিস, রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় করাইতে পারেন। এই সিলিংটা আমরা 350 টাকা স্কোয়ার ফিট হিসাবে করে থাকি, আপনারা চাইলে করাইতে পারেন। এদিকে আর একটা রুমে সিলিং করা হয়েছে ভিউয়ার্স, আপনাদের একটু দেখাই। এটা একটা বেডরুমের ভিতরে ডিজাইন করা হয়েছে, দেখুন অ্যারাবিয়ান স্টাইলের ডিজাইনটা। একটু সময় লাগবে এটা কমপ্লিট করতে, এবং রং কালার অনেক রকমের ডিজাইন হবে, একদম অ্যারাবিয়ান স্টাইলের অ্যান্টিক কালার দিয়ে ডিজাইনটা করা হবে, একটু সময়ের ব্যাপার। এখন মাত্র আমরা বসাইছি, তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলো করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকলে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, আমরা কীভাবে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো এই হলো এই রুমটা, দেখুন কত নিখুঁতভাবে এই কাজটি করা হইতেছে। এখানে আছে জাকারিয়া এবং আজিজুল, কাজ চলতেছে ভিউয়ার্স, অবশ্যই ভালো কোয়ালিটি দিয়ে কাজ চলতেছে। এখানে কাজ করতেছে আমাদের কর্মীরা, একটু সময়ের ব্যাপার, কারণ খুব দক্ষতার সাথে খুব শীঘ্রই এই কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। হইলে আপনাদের মাঝে আবার ভিডিও শেয়ার করব, অ্যান্টিক কালার দিয়ে যে যে রঙগুলো আছে সব রঙগুলো দিয়ে আপনাদের মাঝে এই কাজগুলো আবার শেয়ার করব। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন,
আপনাদের কাজগুলো আমরা দক্ষতার সাথে করে দেব। সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি। ইউসুফ ভাই আমাদেরকে সৌদি থেকে অর্ডার করছে, দোহারে আসি আমরা এই জায়গায়, জিপসাম ডেকোরেশনের কাজের অর্ডার করছে। আপনারা চাইলে বেশি বেশি আমাদেরকে অর্ডার করতে পারেন। আমরা সব জেলায় গিয়ে কাজ করে থাকি, অ্যারাবিয়ান স্টাইলের ডিজাইনে, যে কোনো ডিজাইন, এভরিথিং, অনেক ধরনের ডিজাইন আছে, সেগুলো আমরা করে থাকি। ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন, তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। এটা হলো গল্লি, গল্লির ভিতরে দেখেন বর্ডার করা হয়েছে, আর অন্য অন্য কাজ এই রুমে করতে আছে আমাদের কর্মীরা। তো ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন, এই ধরনের জিপসাম ডেকোরেশনের কাজ করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে কোনো জেলায় গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ জাকির হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখন বর্তমানে আছি দোহার নবাবগঞ্জ, এদিকে আসি আর কি, জয়পাড়া, এদিকে কাজ করতেছি। আপনারা অর্ডার করবেন আমাদেরকে। সৌদি থেকে ইউসুফ আলী ভাই অর্ডার করছে ওনার বিল্ডিংয়ের কাজের জন্য। একতলা বিল্ডিং, 3-4টা রুম আছে, এর ভিতরে সিলিং হবে, প্রায় 3 লাখ টাকার কাজ। আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। আমাদের বালাসুরে কাজ চলতে আছে, তারপরে শ্রীনগর কলেজ গেট কাজ চলতে আছে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন ভিডিওগুলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।